আফ্রিকা মহাদেশের শিশুদের প্রাণঘাতী ম্যালেরিয়া রোগ থেকে রক্ষার জন্য টিকা দেওয়া হবে। এক শতাব্দীরও বেশি সময় ধরে চেষ্টার পর এই টিকা উদ্ভাবন করা হয়েছে। এটিকে চিকিৎসা শাস্ত্রের বড় অর্জন বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আরটিএসএস নামের এই টিকাটি কার্যকর বলে প্রমাণিত হয় 6 বছর আগে। গানা, কেনিয়া ও মালাউইতে পাইলট টিকাদান কর্মসূচির সফলতার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে টিকাটি সাব সাহারান আফ্রিকা অঞ্চলে প্রয়োগ করা উচিত। WHOর মহাপরিচালক ডক্টর ট্রেডোস আনারন গ্লাভিয়াসিস বলেছেন, এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ প্রতীক্ষিত শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা বিজ্ঞান, শিশু স্বাস্থ্য ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে এটি যুগান্তকারী ঘটনা। তিনি আরও বলেন, প্রচলিত ওষুধের পাশাপাশি এটি টিকা প্রয়োগের ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন বাঁচানো যাবে। বিবিসির খবরে আরও বলা হয়েছে, প্রতি বছর বিশ্বে 230 মিলিয়ন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন এবং 4 লাখ মানুষের মৃত্যু হয়। এর মধ্যে প্রায় 95% আফ্রিকায়। 2019 সালে এই অঞ্চলে 2,60,000-এর বেশি শিশুর মৃত্যু হয়েছে। আফ্রিকায় শতাধিক ম্যালেরিয়ার পরজীবী রয়েছে। আরটিএসএস টিকায় আফ্রিকায় সবচেয়ে প্রাণঘাতী ও সাধারণভাবে বিদ্যমান প্লাজডোমিয়াম ফ্যালসিপেরামকে টার্গেট করা হয়েছে। 2015 সালের ক্লিনিক্যাল ট্রায়ালে টিকাটি 10টি কেসের মধ্যে 4টি ঠেকাতে সক্ষম হয়েছে বলে উঠেছে। এছাড়া ঘোরতর আক্রান্ত 10টি কেসের 3টির ক্ষেত্রে সফলতা এসেছে এবং শিশুদের মধ্যে রক্ত সঞ্চালনের হার 1/3 কমেছে। WHOর বৈশ্বিক ম্যালেরিয়া কর্মসূচির পরিচালক ডক্টর পেড্রো আলোনসো বলেন, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি বড় ধরনের যুগান্তকারী ঘটনা। জনস্বাস্থ্যগত দিক থেকে এটি একটি ঐতিহাসিক কীর্তি। আমরা প্রায় 100+ বছর ধরে ম্যালেরিয়া টিকার অনুসন্ধানে ছিলাম। এটি জীবন বাঁচাবে এবং আফ্রিকার শিশুদের আক্রান্ত হওয়া ঠেকাবে। ফার্মা জায়ান্ট জিএসকে উদ্ভাবিত টিকাটি ম্যালেরিয়ার প্রচলিত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে না, এগুলোর পাশাপাশি টিকা দেওয়া হবে। লক্ষ্য হলো ম্যালেরিয়ায় মৃত সৈন্য নামিয়ে আনা। ভিন্ন ধরনের ম্যালেরিয়া থাকায় আফ্রিকা ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলে এটি প্রয়োগ করা হবে না। জেনিফার পলি, কুমিল্লা নিউজ 1।